এসেছি নজিবেদু সিডস প্রাইভেট লিমিটেড থেকে, হায়দ্রাবাদের কোম্পানি। এই গ্রামের নামটা কি, এই জায়গাতে যে দাঁড়িয়ে আছি? এই গ্রামের নাম হচ্ছে গ্রাম গাধিঘাট। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ রানা। এই যে ভেন্ডি লাগিয়েছেন, আপনার কেমন মনে হচ্ছে? এই ভেন্ডি খুবই ভালো, উচ্চ ফলনশীল, ভালো কালালও ভালো, আচ্ছা ফলনও ভালো, আচ্ছা ভেন্ডিও ভালো। বাজারে অন্য ভেন্ডির গুণমানের থেকে এই ভেন্ডি ভালো, নিয়ে গেলে আগে বিক্রি আছে। এর আগে আমি অনেক ভেন্ডি করেছি, 152, 016, তোমার তারপরে ইউএসের একটা ছিল করেছি, ইদানিংটা আমি করি হচ্ছে যে তোমার 64, আচ্ছা অবন্তিকা, আচ্ছা 016 এখনটা করছি। তবে আপনাদের ভেন্ডিটা আমি করছি, তারপরে মৃদুলার একটা ভেন্ডি করেছিলাম, তার আগে অন্যান্য অনেক কোম্পানি ভেন্ডি করেছিলাম। তো সেই তুলনায় এবছরের যে আমি ভেন্ডিটা করলাম আর কি, তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আগে যে ভেন্ডিগুলো করতেন তাদের সাথে এই আমার নজিবেদু কোম্পানির যে ভেন্ডি করেছেন, এর ফারাক কি দেখেন? এবছর অন্যান্য কোম্পানি ভেন্ডি চাষ করেছি, তাদের সাহেব কালার এসেছে, তো আপনাদের এই কোম্পানির ভেন্ডিতে আমার সাহেব কালার আছে। আপনার এটা চাষ করে কি লাভবান হবেন পরবর্তীকালে? হ্যাঁ, পরবর্তীকালে লাভ মানে এই যে ভেন্ডি চাষ হয়েছে আর কি, পরবর্তীকালে লাভ আমি কেন, অন্যান্য চাষি করলেও লাভ নিশ্চিত পাবে। আমি যখন করেছি চাষ, অন্যান্য চাষি হেলাধুলাভাবেও চাষ করে আর কি, চাষ করেছে লাভবান পাবে। এই গাছগুলো আপনি কবে লাগিয়েছিলেন? ওটা তো আমরা দেখলাম, কতদিনের গাছ দেখেছি ওটা আমরা? ওটা আমি মোটামুটি প্রথম থেকে 80 দিনের গাছ বলেছিলাম। 80 দিনের গাছ দেখিয়েছেন, আর এখন আমরা যে গাছগুলো দেখছি এই গাছগুলো কতদিনের গাছ? এখন আমি 180 দিনের গাছ হয়ে গেছে। 180 দিন ধরে, তার মানে আপনি এর থেকে ফল তুলেছেন? আমি 180 দিনের মধ্যে তোমার 40 দিন বাদ দিয়ে দিন, বাকি দিন আমি ফল তুলি। ১০০০৩। আচ্ছা, কতদিন হলো এই গাছটার বয়স? জ্যৈষ্ঠ মাসের দিকে, প্রথম দিকে জ্যৈষ্ঠ আসা শ্রাবণ, 3 মাস। কতগুলো করে ফল তুলেছেন আপনার অ্যাভারেজ আপনার মনে হয়? হয়ে যাবে গাছ পিছু 500টা। কি মনে হচ্ছে আপনার এই গাছগুলো দেখে বা জাতটা কেমন? জাতটা এই দিক থেকে সুবিধাজনক যে ওর মধ্যে কোনো সেই সাহেব হওয়ার ব্যাপারটা নাই। 1003, 1002 আর 4, আর 4 আর একটা ছিল 251। তো এই চারটে যে জাত লাগিয়েছেন আপনি, তার মধ্যে সবচেয়ে ভালো জাত কোনটা মনে হচ্ছে আপনার? সবচেয়ে ভালো জাত 1004 যেটা, সেটা। চাষ করেছেন কোন কোম্পানি? নজিবেদু কোম্পানি, 1003, 1004। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম রবিদাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। আপনার এই ভেন্ডিটা কেমন লাগছে? ভেন্ডিটা খুব ভালোই, মানে উন্নত ফলনশীল। তো আচ্ছা, বাজারে তো নিয়ে যাচ্ছেন, বাজারে মানে ডিমান্ড কেমন? ডিমান্ড আর বেশি, মানে কালারটা তো সবুজ, তো ব্যাপক সবুজ, মানে আর কোনো বীজের মধ্যে কোনো মানে বাঁক বা কোনো কিছু নেই, ফ্রেশ একদম খালি। সেই জন্য বাজারে গেলে আগে, হ্যাঁ উন্নত মানে আগেই বিক্রি। আচ্ছা, ভেন্ডি আপনি তো দেখেছেন যে ভেন্ডি আমার এরকম যেটা রোগ বললে, ভাইরাস, গাছ সাদা হয়ে যায়? না না, এতে কোনো নেই, এতে গাছ সাদার কোনো কারণে নেই, বাবা গাছ বসে যাওয়া এসব কোনো নেই, এসব কিছু নেই না। এই ভেন্ডিতে তাহলে আপনার খুবই, হ্যাঁ লাভজনক, লাভজনক একদম। ভেন্ডি চাষ করলে সব চাষি উপকৃত পাবে। আচ্ছা, আপনি কি আপনার পাশের চাষিদিকে বলবেন এই ভেন্ডিটার কথা? হ্যাঁ হ্যাঁ, আমার পাশের চাষি করবে এবং আমি বলবো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার নারায়ণবাবু, আমরা নজিবেদু সিডস কোম্পানি থেকে এসেছি। আপনাকে নজিবেদু যে ভেন্ডিগুলো দেওয়া হয়েছিল, আচ্ছা 1002, 1003, 1004, আর ওটা তো চাষ করেছিলেন আপনি? হ্যাঁ। ওটা কোন মাসে বীজটা লাগানো ছিল? ওটা ফাল্গুন মাসে প্রথমে লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, ওটা কোনটা ভালো হয়েছে আপনার? যে 1004টা ভালো হয়েছে, 1004 ভালো হয়েছে, 1003 খারাপ না, হ্যাঁ 1002টা একটু কম ছিল আর। সবথেকে ভালো হয়েছে আপনার কোনটা? 1004। আচ্ছা, ওটা ভালো বলতে
ভাইরাস বলতে এগুলো ভাইরাস হয়নি। আর ফলটা কেমন ছিল? ফলটা সবুজ ছিল। আর হচ্ছে যে তোমার ভাইরাস ভাইরাস একবারে হয়নি। আচ্ছা, আমরা একটা ভেন্ডি থেকে একটা ভেন্ডি দূরত্ব মানে যেটা গাঁট বলা হয় ওটা হচ্ছে যে তোমার ঘন গাঁট কি 2 ইঞ্চির মতো হবে ডিসটেন্স কে আগে। আর ভেন্ডি কালার কেমন ছিল? কালার সবুজ। আচ্ছা, মার্কেটে চাহিদা কেমন ছিল? ভালো। আচ্ছা, ফলন ভালো পেয়েছেন? ফলন হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, মানে অন্য কোম্পানির থেকে আমি তো আশা করি তো খুশি তো। হ্যাঁ, এই গ্রামটার নাম কি? আবাসবাড়ি চর। আবাসবাড়ি? হ্যাঁ, আবাসবাড়ি চর, পূর্ব মেদিনীপুর। তমলুক? হ্যাঁ, তমলুক, পূর্ব মেদিনীপুর। আপনার নাম? মোহাম্মদ মনিরুল শেখ। আপনি এই যে বাসুদা যে ভেন্ডিগুলো দিয়েছে সেগুলো লাগিয়েছেন এখানে, তাই তো? হ্যাঁ। ভেন্ডিগুলো লাগিয়ে কিরকম কি দেখলেন, কিরকম লাগলো? ফলন খুব সুন্দর। হ্যাঁ, অতিরিক্ত ফলন। আচ্ছা, এই দানা যদি আপনারা ছাড়েন যত দাম হয় হোক আমি নিয়ে চাষ করব। মানে মোটামুটি চাষিরা চাষিদের কাছে বিশ্বস্ত একটা পেতে পারে, তাই তো? বিশ্বাস হবে, ভালো জিনিস ভালো হবে না? কটা ভেন্ডি তুলেছেন মোটামুটি কক্ষেপ? তুলেছি এই আপনার এই যে বীজটা চাষ করেছি এই প্রথম থেকে গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা একটা গাছে 15টা কাটা হয়েছে। 15টা করে কাটা? কতদিন হয়েছে গাছে বয়স? মাস 3 মাস হবে। 3 মাস? মোটামুটি ফলন ঠিক আছে তাহলে আপনার মতে? ফলন খুব ভালো ফলন। আচ্ছা, ভেন্ডির কাটনিও ভালো আছে, তেল টাইপ আছে। আপনার এই গ্রামটার নাম কি? শেরেঙ্গামপুর। এটা দক্ষিণ চব্বিশ পরগনা, তাই? দক্ষিণ চব্বিশ পরগনা। থানা কোনটা? থানা জয়নগর। আচ্ছা, পোস্ট অফিস নিমপিট। নিমপিট পোস্ট অফিস।